করা ফেসবুকের থেকে গিয়ে মোবাইল নাম্বার বের করবেন। এটা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আমি আগে যে ভিডিওটা মেক করেছি ওটাতে দেখিয়েছি যাদের সাথে আপনার ফ্রেন্ড আছে তাদের নাম্বার কীভাবে আপনি বের করবেন। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের সাথে আপনাদের ফ্রেন্ড লিস্ট বা ফ্রেন্ড নেই বা তাদের প্রোফাইলটা লক করা, কীভাবে ওদের অ্যাকাউন্ট থেকে ওদের মোবাইল নাম্বারটা বের করবেন। তো মোবাইল নাম্বার বের করার জন্য আপনি ফার্স্টে চলে আসবেন ফেসবুক লাইট বা ফেসবুক অ্যাপ্লিকেশনে। আসার পর আপনার এখানে সার্চ করবেন আপনি যার প্রোফাইল থেকে নাম্বারটা বের করতেছেন বা আইডি থেকে নাম্বারটা বের করতেছেন। আপনি ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলটা অন হয়ে গেছে, তিনটা ডট চিহ্ন এখানে শো করবে সবার প্রোফাইলের ক্ষেত্রে। আপনি কী করবেন, এখানে মোর শেয়ারিং অপশান শো করবে এখানে ক্লিক করবেন, অথবা যদি এখানে কফি লিঙ্কের অপশানটা শো করে তাহলে আপনি কপি করবেন, আর না হয় আপনি মোর শেয়ারিং অপশানে ক্লিক করে কফির উপরে ক্লিক করে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। এখন কিন্তু যাদের প্রোফাইল লক করা আপনি কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে বা তাদের আইডি থেকে নাম্বার বের করতে হলে আপনাকে ক্রোম ব্রাউজারে সহায়তা নিতে হবে। ক্রোম ব্রাউজারে এসে আপনি জাস্ট এখানে টাইপ করবেন facebook.com, তার আগে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার শো করতেছে, আপনি সার্চ বারে তার নামটা লিখবেন, তারপরে কী করবেন আপনি এখানে পেস্ট করবেন তার আইডি লিঙ্কটা, আপনি যে আইডি লিঙ্কটা কপি করেছেন এটা পেস্ট করে আপনি ঘোরার উপরে একটা ক্লিক করবেন। ঘোরার উপরে ক্লিক করার পর দেখেন আমরা একটু ওয়েট করবো, এখানে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু আমার ফেসবুকে দেখতে পাচ্ছেন অ্যাড আছে, যার জন্য কিন্তু ওনার প্রোফাইলটা অন হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা শো করবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শো করবো যে দিস প্রোফাইল ইজ লক, কেন আপনার সাথে এটা অ্যাড নাই। তো এখন আমি আপনাদেরকে মূল সিক্রেট পয়েন্টটা বলি, সেটা হচ্ছে এটা কখনো পসিবল না। এটা হচ্ছে আপনি যাদের সাথে ফেসবুকে অ্যাড আছেন বা তাদের সাথে আপনাদের অ্যাড নাই বা যাদের ফেসবুক অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা লক করা, আপনি তাদের নাম্বার কখনো বের করতে পারবেন না। এটা আপনি কখন বের করতে পারবেন, যার প্রোফাইলটা পাবলিক করা থাকবে এবং যে নিজ ইচ্ছায় ফেসবুকে তার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবে তার নাম্বারটা আপনি জাস্ট দেখতে পাবেন। আর তা না হলে আপনি কোনো সিস্টেমে বা কোনো ওয়ের মাধ্যমে আপনি ফেসবুক প্রোফাইল থেকে কারো নাম্বার বের করতে পারবেন না। এটা কিন্তু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটা মেক করেছি। আপনারা কখনো এইসব ভিডিও দেখে নিজের সময়টা নষ্ট করবেন না, আর কখনো আপনি ভাববেন না যে আসলে কি পসিবল না, এটা কখনো পসিবল না। পসিবল হলে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম যে মোবাইল নাম্বার কীভাবে বের করবেন আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।